হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 26 তারিখ, মঙ্গলবার, আর এখন সময় হলো সকাল 11টা। হ্যাঁ, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছো কি নিয়ে বসেছি, তোমরা দেখে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো এটা কি। অ্যাকচুয়ালি এটা হলো পেঁয়াজ গাছ বা পেঁয়াজ পাতা, যেটা বলে যা, তো এইটাই সেইটা। এখানে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখানকার লোকেরা খুব খায় এইটা। তো অসীম তো বাজারে গেছিলো, বাজার থেকে আসার পথে এটা নিয়ে এসছে, আর সাথে করে নিয়ে এসছে মটর আর পনির। তো ফ্রোজেন যে এখানকার মটর আছে স্পেশালি, তো সেইটা নিয়ে এসছে। তো আজকে ভাবছি যে বানাবো মটর পনির আর এই পেঁয়াজ পাতা দিয়ে শাক। তো আমি কিভাবে এটা রান্না করি, অ্যাকচুয়ালি নন বাঙালি এরিয়ায় এসে এই ধরনের সবজি খাওয়ার অভ্যেস হয়ে যাচ্ছে। আগে তো কখনো খাইনি, তবে এখানে এসে এগুলো অভ্যস্ত হতে হচ্ছে, কারণ যেখানে যেটা পাওয়া যায়, যেখানে যেটা অ্যাভেলেবেল থাকে, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। তো আজকে আমি এটাই রান্না করব, কিভাবে রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না, কিন্তু ভয়েস রেকর্ডের মাধ্যমে কথা বলে নিচ্ছি। রান্না বান্না হয়ে যাবে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, মানে তোমাদের সামনে এসে আমি কথা বলবো রান্না বান্না হয়ে যাওয়ার পর। তো তার আগে পর্যন্ত আমি ভয়েসের মাধ্যমেই কথা বলছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, কারণ আগে তো কখনো এই ধরনের শাক খাইনি, একদম নিত্য নতুন। তো নিত্য নতুন আমি কিভাবে রান্না করি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমরা কখনো খাও এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগতে পারে। আর এইখানে রান্না হবে মটর পনির। আলুগুলো ভেজে নিয়েছি আর পানিরগুলো ভেজে নিয়েছি, আর এই হলো সেই ফ্রোজেন মটর যেটা দিয়ে আজকে রান্না হবে শাহি পনির। তো সবই আমি রেডি করে নিয়েছি, শুধু তোমাদের দেখানো বাকি আছে যে মশলাটা। এই যে রেসিপি, এই রেসিপির স্পেশালিটি হলো মশলা। এই যে দেখছো ভাজা মশলা, এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে টমেটো। সব একটু তেল দিয়ে, জিরে দিয়ে, মানে গোটা জিরে দিয়ে কড়াইতে ভেজে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এটা আপাতত এই অবস্থায় রয়েছে, যখন আমি ফোড়ন দেবো রান্নায় তারপর কষিয়ে এর সাথে আমি মটর পনির রান্না করব। তো চলো আগে শাকটা রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। Thank you.
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কি করছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকের যে ব্লগটা, তোমরা সারা দিন আমাকে দেখতে পাওনি, কারণ অ্যাকচুয়ালি আজকে যখন আমি ব্লগটা রেডি করি, সেই মুডে রেডি করি নিয়ে যে সারাদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। কিন্তু যাই হোক, কোনো কারণবশত আর পরে ব্লগটা কন্টিনিউ হয়নি, ওরকম আটখাপচাই থেকে গেছে। তো সেই কারণটা আমি তোমাদের বলে দিই। যদিও আজকের যে রেসিপি দুটো খুব সুন্দর রেসিপি, একদম ব্লগের শুরু থেকেই ভেবেছিলাম তোমাদের সাথে সুন্দর করে কথা টথা বলে তারপর ব্লগটা রেডি করবো, কিন্তু যাই হোক হয়ে গেল ওরকম আজকে। তো কি করা যাবে বলো, সবদিন তো সমান যায় না, আর মানুষের শরীরও সবদিন একরকম থাকে না। তো কি হয়েছিল সেটা আগে বলে দিই। সকালবেলা যখন আমি ব্লগটা স্টার্ট করি তখন বাজে সকাল 11টা। তারপর ভাবলাম রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে তারপর তোমাদের সাথে এসে একদম বসে কথা বলবো। তারপর খানিকক্ষণ পরে দেখি ও কাজের থেকে চলে এলো, ও শরীরটা ভালো লাগছে না। তো এই বলে এই ঘরেই ছিল, ভালো লাগবে না ভালো লাগছে না। তো ওর যেহেতু শরীর ভালো নেই, তো সেই জন্য আমার আর ইচ্ছে করলো না যে ব্লগ আবার ওর সামনে রেডি করি, কন্টিনিউ করি, ক্যামেরা ধরি, হ্যান্ড করি, ত্যান করি, সাত সতেরো আর ইচ্ছে করছিল না। কোন রকম রান্না টান্না করে রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে হ্যাঁ একটু হয়তো ভালো লাগবে, দেখি যে না ওর তাও শরীরটা ভালো লাগছে না। তারপর আর কি করবো, ওর সাথেই ছিলাম, গল্প করছিলাম বসে, দুজন আমি এমনি কথা বলছিলাম। আর ব্লগ করলে কি হয়, ম্যাক্সিমাম টাইমটা ফোনের মধ্যেই চলে যায়। তো ওর দিকে কি মানে, ওর সাথে অত বেশি কথা বলা গল্প করা এগুলো হয় না। আর ও ম্যাক্সিমাম টাইম থাকে খেলা নিয়ে, তো ফোনে খেলা দেখতেই থাকে, ও ওর মতন থাকে, আমিও আমার মতন ফোন নিয়ে থাকি। তো আজকে একসাথে বসেছিলাম, ওর শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম। আর তারপরে ভাবছি যে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো, তাই সন্ধে পুজো দিয়ে বিকেলে যা কাজ থাকে সেগুলো সেরে তোমাদের সাথে গল্প করতে বসলাম। আর আজকের ব্লগটা যারা তোমরা শুরু থেকে দেখেছো তারা প্রত্যেকেই দেখেছো আজকের যে দুটো রেসিপি একদম ভীষণ 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 ভালো রেসিপি। আর একদম প্রথমেই যে দেখিয়েছি আমি ব্লগের শুরুতে যে পেঁয়াজ পাতা, তো এটাকে তোমরা কি বলো আমি তো জানি না, কিন্তু আমি তো পেঁয়াজ পাতাই জানি, তো পেঁয়াজ পাতাই বললাম। অন্যান্য জায়গায় পাওয়া যায় কি না, মনে হয় পাওয়া যায়, এটা তো পেঁয়াজ গাছ, তো সব জায়গাতেই পাওয়া যাবে বাজারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি পেঁয়াজ কলিটা, আমাদের ওখানে পেঁয়াজ কলিটা শীতকালের মরশুমে একদম অ্যাভেলেবেল থাকে, কিন্তু পেঁয়াজ পাতা সেরকম দেখিনি। পাওয়া হয়তো যায় বাজারে, তো আমি সবসময় যাইনি, অ্যাকচুয়ালি বিয়ের আগে বা পরে আমি কখনোই বাজারে যাইনি, এই বাইরে থাকাকালীন ওর সাথে একটু বাজারে যাওয়া হয় এটাই। তারপর আজকে আজকে নিয়ে এসছে বলতে, ও আমরা এখানে যে এসছি রাজস্থান, তারপরের থেকেও তিন চার দিন নিয়ে এসছে এই জিনিসটা, মানে এই যে পেঁয়াজ পাতাটা এটাও নিয়ে এসছে। তো এক দুদিন আমি রান্না করেছি, আমার খুব একটা ভালো লাগেনি, ভালো লাগেনি বলতে হয়তো রান্না করার প্রসেসটা আমি জানতাম না, আমি শুধু বলতাম এগুলো কি নিয়ে আসে, এগুলো কি মানুষে খায় নাকি। তো বলছে হ্যাঁ যদি মানুষে না খায় তাহলে এখানে কি এগুলো বিক্রি হয়। তা আমি বলছি যে না এগুলো তো খায় না, এগুলো তো পেঁয়াজ ফুলটা যে হয় পেঁয়াজ কলিটা সেইটা খায়, এটা তো খায় না। তারপরে অসীম বলছে যে না রান্না করে দেখো খায় বোধ হয়, নাহলে এখানে বাজারে কেন বিক্রি হবে। না ঠিক আছে, এক দুদিন রান্না করেছি তো আমার খুব একটা ভালো লাগেনি, তারপরে আরো এক দুদিনও নিয়ে এসছে। আমি কি করতাম, প্লাস্টিক আটকিয়ে রেখে দিতাম, ওকে আর দেখাতাম না, আর তারপর বলতাম যে পরে রান্না করবো, এভাবে পরে না ফেলে দিতাম, একদিনও দেখে ফেলেছে যে রান্না করিনি, যে ওভাবেই প্লাস্টিকে পড়ে রয়েছে আর ফেলাতেও আমার আর মনে নেই, হলুদ হয়ে গেছে পাতাগুলো শুকিয়ে। তারপরে আমাকে বলছে তুমি আজকে রান্না করোনি এইটা, তাই আমি বলছি না আমার একদম ভালো লাগে না তাই আমি রান্না করিনি। তারপরে একদিন বলছে যে না আমি আরেকদিন নিয়ে আসবো, তুমি আমার জন্য রান্না করবে। তো হ্যাঁ একদিন নিয়ে এসছে আবার, সে ওর জন্য রান্না করেছি। তো আমি ভাবছি যে একটু অন্যরকম করে রান্না করি, খেতে ভালো লাগবে। তো কালো জিরে যেটা, যেটা এমনি জিরে সেটা যদি কোনো কিছুতে ফোড়ন দাও তার ফ্লেভার একরকম, আর কালো জিরে যদি কিছুতে ফোড়ন দাও, কালো জিরে কাঁচা লঙ্কা চিরে যদি ফোড়ন দাও তবে সেটার ফ্লেভার হয় অন্যরকম। তারপরে আমি ভাবলাম কি একটু অন্যরকম করে রান্না করা যাক, আর পাতাগুলো একটু কুচি করে কাটি, তো শাকের মতন রান্না করব। আর এটা যেহেতু পেঁয়াজ পাতা, পেঁয়াজ কাটলেই তো চোখ দিয়ে জল বেরোয়, আর পেঁয়াজ পাতাটা কাটলে, পেঁয়াজ কাটলে কতটা চোখ দিয়ে জল বেরোয় তার থেকে বেশি কান্না পেয়ে যায় পেঁয়াজ পাতা কাটলে। তারপরে গিয়ে রান্না করার আগে, মানে রান্না তো হয়ে গেল, ধরো রান্না করার শেষে একটু পেঁয়াজের ওই পেঁয়াজ পাতার ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে একটা স্মেল খুব সুন্দর আসে। নেক্সট দিন খাওয়ার পরে দেখি হ্যাঁ ভালো লাগছে, আজকে আবার নিয়ে এসছে, সেই জন্য ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে। ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় এইটা, তো অনেকে দেখেছি বড়া করে খায়, পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে বড়া করে খায়। তো এইভাবে রান্না করে দেখো ভালো লাগবে। আর আজকে নিয়ে এসছে মাটার আর পনির, তাই ভাবলাম যে শাহী পনির রান্না করে ফেলি,
তো শাহী পনির রান্না করেছি, দুটো রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি পোলাও রান্না করার ইচ্ছে ছিল, তো আর তারপরে ও শরীর খারাপ দেখে আমি আর রান্না করিনি, ওই পনিরটা ওইভাবেই রয়ে গেছে। আজকে যে পনির রান্না করেছি সেটা অ্যাকচুয়ালি পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি এগুলো দিয়ে যায়, নর্মাল ভাতের সাথে অত বেশি ভালো লাগে না। কিন্তু আগে রান্না করে ফেলেছি, কি করা যাবে, আর তো অন্য কিছু রান্না করিনি ওর জন্য। ওর শরীরটা ভালো নেই, ওর শরীর ভালো থাকলে অবশ্যই রান্না করতাম। তারপরে ও রাত্রিবেলা বলছে কি যে রাতের মধ্যে ঠিক হয়ে যাবো, তুমি রুটি করো, রুটির সাথে খাবো, খুব ভালো লাগবে। ঠিক আছে তাহলে করবো। তো এই জন্যই আজকে সারাদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যাবেলা বসে তোমাদের জানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মানুষ তো ইঞ্জিন তো না, মানে প্রতিদিন প্রতিটা মানুষের তো এক সময় মানে একরকম যায় না, তো আজকের দিনটা আমাদের এরকম গেছে, তো ব্লগটা এরকম আটখাপচাই হয়েছে। তো চেষ্টা করছি তোমাদের সাথে এইভাবেই ব্লগ কন্টিনিউ করার আর তোমাদের মন পছন্দের ব্লগ রেডি করার। তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা বলে ফেললাম, আর এখন দেখবো একটু টিভি আর ফোনেও একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। দিয়ে রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হবে তো অসীমের মুখ থেকে আমি জানবো যে রুটি দিয়ে ওই শাহী পনির খেয়ে ওর কিরকম লেগেছে। আশা করছি ভালোই লাগবে, কারণ রেসিপিটাই সেরকম ভালো লাগারই জিনিস। পনির জিনিসটা সবার প্রিয়, ম্যাক্সিমাম পনির বাঙালি, নন বাঙালি আর যারা যারা আছে বাইরে তারাও হয়তো খুব ভালোবাসে। চিকেন মাটনটা অনেকে খায় না, কিন্তু পনির খায় না এমন মানুষ খুব 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 কম রয়েছে, তাই না? একদম ঠিক বলেছি। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 9:30, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললাম যখন কাজের থেকে আসবে খাওয়া দাওয়া করবো, তখন ওর থেকে শুনবো যে শাহী পনির দিয়ে রুটি খেয়ে ওর কেমন লাগলো, তো দেখি ও কি বলে। আর ও তো এসছে কাজের থেকে একটু আগে, তুই হাত পা ধুয়ে এখন বসেছে টিভি নিয়ে, দেখতেই পাচ্ছ টিভির দিকে হা করে তাকিয়ে রয়েছে। বলো কিছু। এই আসলাম এই মাত্র এসে ফ্রেশ ফ্রেশ হয়ে, ও রুটি করছিল তো আজকে শাহী পনির বানিয়েছে, তো রুটির সাথে খেতে শাহী পনিরটা ভালো লাগবে খেতে। তার সাথে আচার আছে, এটা হলো তোমার রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আচারটা দিয়ে রুটি দিয়ে শাহী পনির দিয়ে খেতে খুবই টেস্ট লাগবে আশা করছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এখন তো সময় কিসে, ওয়ার্ল্ড কাপ চলছে, আমার মন মেজাজ একেতেই খারাপ, কত ম্যাচে খেলে যাওয়া, খেলা জাস্ট একটা ম্যাচ, এটা তো হার জিত থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নাই। নেক্সট ম্যাচে আবার ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে। আর ওকে বলবে কেমন হয়েছে, কারণ এটা তো পোলাও দিয়ে খাওয়ার ছিল, নেক্সট দিন অবশ্যই করবো পোলাওর সাথে। পরের মাসের শুরুতে আশা করা যাচ্ছে ফ্রেশ মটর চলে আসবে, তবে ওটা দিয়ে খেতে আরো টেস্ট লাগবে। তো চলো আমরা রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগটা এতটুকুই কন্টিনিউ করলাম তোমাদের সাথে, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে দাও। চলো তাহলে আজকের মতন, টাটা, গুড নাইট।